ডেট তারপর কি নিব সাবজেক্ট সাবজেক্ট তারপর কি নিব বি1 বি1 ভার্ব 1 নিব ঠিক আছে কিন্তু এখানে একটু কথা হচ্ছে আমাদের টপিকটা হচ্ছে ফার্স্ট টেন্সের টপিক কিন্তু আমরা নিয়েছি প্রেজেন্ট ফর্ম ভি1 বলতে প্রেজেন্ট ফর্ম কারণটা হচ্ছে কোন একটা সেন্টেন্সে যদি ডিড যদি থাকে কি থাকে ডিড থাকলে ডিড এর পর আমাদেরকে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্যাট मींस ভি1 টি নিতেই হবে কোন একটা সেন্টেন্সে যদি ডিড থাকে অবশ্যই সেটা ফার্স্ট টেন্স এবং সেই পরে যে টি হবে সেটা আমাদের প্রেজেন্ট ফর্মে নিতে হবে বুঝে যে কথা ওকে আমরা একটু তাহলে আমাদের স্ট্রাকচার আমরা প্রথমে ডিড নিলাম আমরা অ্যাফারমেটিভ তারপর নেগেটিভ নিলাম ডিডন্ট তারপর আমরা সাবজেক্ট নিয়েছি তারপর আমরা কিছু ভার্ব নিয়েছি ঠিক আছে আমরা এখান থেকে বলবো আমাকে বলো তো পড়াশোনা করাকে কি বলে স্টাডি স্টাডি বলে তাহলে আমাকে এভাবে বলতে চাচ্ছি একটা বাক্য তুমি আমাকে এখান থেকে মেক করে দিবে ঠিক আছে আমি কি পড়াশোনা করেছিলাম ডিড আই এস ঠিক আছে আমি কি পড়াশোনা করেছিলাম কি হবে ডিড আই এস রে ডিড আই তারপর আমি যদি বলি আমরা কি পড়াশোনা করেছিলাম ডিট ইউএস রে তুমি কি পড়াশোনা করেছিলে ডিট ইউ এস তোমরা কি পড়াশোনা করেছিলে ডিড ইউ এস তারা কি পড়াশোনা করেছিল ডিড দে স্টারে আবির এবং অন্ত কি পড়াশোনা করেছিল ডিট আবির অল্ফ স্টারে সে কি পড়াশোনা করেছিল ডিড সে স্টার আর যদি ছেলে হয় তখন সে

এবার সেন্টেন্সটিকে একটু লম্বা করে দেখেন কিভাবে অবজেক্ট অ্যাড করব ধরো আমি বললাম আমি কি রুমটি পরিষ্কার করেছিলাম তখন আমি এখানে নিলাম দ্য রুম দ্য রুম আমি কি রুমটি পরিষ্কার করেছিলাম কি হবে ডিড আই ক্লিন দ্য রুম গুড আবার বলো আবার বলো তো একটু আমি কি রুমটি পরিষ্কার করেছিলাম ডিড আই ক্লিন দ্য রুম আমরা কি রুমটি পরিষ্কার করেছিলাম দ্য রুম ডিড উই ক্লিন দ্য

এই সেম একই আমরা কি বলবো শুধুমাত্র ডিড এর সাথে একটা নট যুক্ত করে বলবো did not বলো আমি কি পড়াশোনা করি নি did আই i তারপর আমরা কি পড়াশোনা করি নি did not we তুমি কি পড়াশোনা করনি did not you তারা কি পড়াশোনা করেনি did not they আবির এবং অন্ত কি পড়াশোনা করেনি did not abir and ant তারপর সে কি পড়াশোনা করেনি did not he সাদাত কি পড়াশোনা করেনি

পেছনে যাও সব একটি স্ক্রিনশট নেবেন এভাবে নিতে পারবে স্ক্রিনশট নেবেন তারপরে সুন্দর করে বাসাই ধীরে ধীরে প্র্যাকটিস করবেন কোথাও যেতে হবে না ইংলিশ শিখতে আমরা ধারাবাহিকভাবে আপনাদের জন্য লেসন দিয়ে যাচ্ছি তবে একটা রিকোয়েস্ট সবার প্রতি আমাদের ভিডিওগুলো কেমন লেগেছে বা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদের কোনো ডিমান্ড থাকলে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম